দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। জয় শ্রীগুরু সঙ্ঘ বা জয় গুরুদেব। খর্দা রহরা পানশিরা শাখার উদ্যোগে হীরক জয়ন্তী বর্ষে পদার্পণ করল শ্রীগুরু সঙ্ঘ। আর এই হীরক জয়ন্তী বর্ষে এবার 9ই পৌষ থেকে 14ই পৌষ অর্থাৎ ইংরাজির 26শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত খর্দা সূর্যসেননগর মাধবাশ্রম মাঠে হীরক জয়ন্তী বর্ষ পালন করছেন শ্রীগুরু সঙ্ঘের অনুষ্ঠান। আর তাতেই সাধু ভাণ্ডারা থেকে শুরু করে ভগবত পাঠ, সন্ন্যাসীবৃন্দ, গুরুজনের সম্বর্ধনা, রক্তদান শিবির কি নেই, এই অনগ্রসর এবং অসহায় কর্মহীন মানুষের মধ্যে কম্বল বিতরণ, শ্রীগুরুর সঙ্ঘের তরফ থেকে রক্তদান শিবিরে প্রায় 50 জনের ওপরে এই রক্তদান করেন শ্রীগুরু সঙ্ঘের ভক্তবৃন্দরা এই রক্তদান গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও এই শিবিরে বা এই বছরে সারা বছর ধরে শ্রীগুরু সঙ্ঘের ভক্তবৃন্দরা সামাজিক বিভিন্ন সামাজিক কাজে লিপ্ত থাকে বলে জানান শ্রীগুরু সঙ্ঘের সূর্যসেন মাঠের কর্মকর্তারা। এই মাঠে সংকীর্তন বা বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতি পদযুগল বিভিন্ন পথ পরিক্রমা করে উৎসব মণ্ডপে আনেন ভক্তবৃন্দরা এবং সঙ্ঘের পতাকা উত্তোলন, সমবেত প্রার্থনা, প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছিল। এই অনুষ্ঠানে রোজ অগণতি ভক্তদের হাতে ঠাকুরের ভোগ তুলে দেওয়া হয়। শ্রীগুরু সঙ্ঘ ছাড়াও বিভিন্ন ভ্রাম্যমান শ্রীগুরু সঙ্ঘের বিভিন্ন ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রও রয়েছে, চিকিৎসা পরিষেবা ক্যাম্পও করা হয়। এই অনুষ্ঠান ঘিরে মানুষের মধ্যে বা গুরুভাই বা গুরুবন্ধের একটি আদর্শ এবং গুরুর একটি কথা, সত্য সেবা নীতি ধর্ম জীবনের চারিকর্ম। আর এই চারিকর্মকে দিককে মাথায় রেখেই বা এই আদর্শ গুরুদেবের আদর্শকে মাথায় রেখে শ্রীগুরু সঙ্ঘের ভক্ত এবং বিভিন্ন মানুষের সেবায় নিয়োজিত হয়। প্রতি বছরের ন্যায় এবছরও হয়েছে, আর এবছর বিশেষ করে হীরক জয়ন্তী বর্ষ এই শ্রীগুরু সঙ্ঘের, তাই মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল এবং ভক্তদের উৎসাহ উদ্দীপনা ছিল সত্যিই চোখে পড়ার মতন। ভগবানের কাছে আশীর্বাদ চাইল এবং তারা প্রত্যেকটি মানুষের সেবায় নিয়োজিত হয়েছে। প্রতিনিধি অরূপ চক্রবর্তী ও বিক্রমজিৎ রায়ের বিশেষ প্রতিবেদন। যত লোক আসবে বাইরে কিংবা গুরু ভাই প্রত্যেকে আমরা প্রসাদ দিই এবং প্রসাদ না পেয়ে বাড়ি যায়, ঠিক আছে, আমরা সবাই আহ্বান করি আপনারা এসে প্রসাদ গ্রহণ করুন। আমাদের যত গুরু ভাই আছে সবাইগুলো আমরা একত্রে কাজ করি। কিন্তু কি প্রসাদটা কী হয়? প্রসাদটা আমাদের যেরকম প্রতিদিন থেকে অন্ন হয় অন্ন হোক, তার সাথে ডাল তরকারি, এবার পুজো পাটা হবে শনিবারে, আর বুধবারে মহোৎসব খিচুড়ি হয়। কতজন প্রতিদিন প্রসাদ গ্রহণ করছে? যে কোনো লোক আসবে সবাই কতজন খাচ্ছে? আজকে এখন পর্যন্ত ধরুন প্রায় 700 লোক হয়ে গেল। আমাদের সারা দিন আর রাতে মিলিয়ে 2500 এই এত বড় কর্মকাণ্ড নিজেরাই করছেন, নিজেরাই পরিবেশন করছেন, যারা তরকারি কাটছে সবাই মহিলা, যারা গুরুদেবের ইচ্ছা না থাকলে আমরা করতে পারি, ওনার আশীর্বাদ না থাকলে কিছু করে। কতদিন ধরে আপনি সেবায় নিই? আমি আছি 32 বছর। কী বলবেন গুরুজনের কাছে, কী চাইবেন? চাইবো সবাই যেন সুস্থ থাকে, আর আমরা যেন সারা জীবন যতদিন বাঁচবো এই উৎসবটা যেন সাবলম্বী হিসেবে করতে পারি। আপনার নাম? আমাদের করতে পারি, তুমি আশীর্বাদ করলে তবেই পারি। আপনার নাম? আমার নাম রাজীব চন্দ্র। সকলে মিলে একসাথে আমরা সঙ্গ আজ আপনাদের যে সত্য সেবা নীতি ধর্ম চরিত্র কিছু কথা কর্ম, এই কথাটা কতটা মানে মানে মানুষকে বোঝাতে পারেছি? আমরা মোটামুটি সত্য কথা বলার জন্য মানুষকে বলেছি, সত্য কথা আমরা বলবো, আমরা সৎ পথে চলবো, আর আমরা সেবা গুরু
গুরুদেবের একটাই কথা, সত্য সেবা নীতি ধর্ম। হ্যাঁ, আমরা সেই সত্য নীতি সেবা ধর্মে আমরা সেবামূলক কাজ করে থাকি। কলিযুগে বিভ্রান্তকর সৃষ্টি হয়ে গেছে, যুব সমাজ থেকে শুরু করে টিনেজার থেকে শুরু করে কেউ ধর্ম মানে না সবাই, কিন্তু মুখে সবাই বলে ধর্ম যার যার উৎসব সবার, কিন্তু সেই জায়গা থেকে দেখা যাচ্ছে শ্রীগুরু সংঘ একটু আলাদা, যে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে আপন করে নিয়েছে, সবাইকে আপন করে নেওয়া হচ্ছে আমাদের ধর্ম। সেটা কতটা কার্যকরী? আমাদের অনেকটাই এটা কার্যকরী, কারণ আমরা এটা পেরেছি শ্রীগুরু সংঘর মাতৃসংঘের তরফ থেকে, আমাদের ভাতৃসংঘের তরফ থেকে আমাদের এটা আমরা অনেকটাই করতে পেরেছি। এই এত বড় বিপুল। নমস্কার, আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, আর আমি অরূপ চক্রবর্তী, আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি খড়দার সূর্যসেন নগর, যেখানে শ্রীগুরু আশ্রম, আর শ্রীগুরু আশ্রমের এখানে কর্ণধাররা বা বিভিন্ন সেবায়তরা এখানে প্রতি বছরের ন্যায় এবছরে একটি অনুষ্ঠান করেছে, যে অনুষ্ঠানের মূল প্রাণকেন্দ্র এই খড়দার সূর্যসেন মাধব আশ্রম মাঠে। আর এই মাধব আশ্রম মাঠ থেকে শ্রীগুরু সংঘ কর্মহীন অসহায় মানুষদের হাতে বিভিন্ন রকম কর্মকাণ্ড তুলে ধরছে, তারই কিছু নমুনা আপনাদের আমরা দেখাবো। সরাসরি 24 ঘন্টা ইন্ডিয়া টিভিতে দেখুন এবং তাদের প্রতিক্রিয়া নিয়ে নেব, যে সমস্ত কর্মকর্তারা এখানে এই সমস্ত কর্মকাণ্ড ঘটিয়ে চলেছে এই ঠাকুরের নামে। শ্রীগুরু সংঘের কিছু কর্মকর্তাদের সঙ্গে আমরা জেনে নেব তারা কী কী করতে চাইছে অথচ এবং কী কী করবেন। দাদা, এই যে শ্রীগুরু সংঘ, এই কর্মকাণ্ড কোথায় কোথায় করেছেন, আজকে এখানে কী বিশেষ অনুষ্ঠান হচ্ছে? শ্রীগুরু সংঘ খড়দাহরা পাঁচশিলা শাখার সঙ্গে এবারে 60তম বাৎসরিক উৎসব, আমাদের বর্ষব্যাপী এই অনুষ্ঠান সেবামূলক কাজ ছিল, বর্ষব্যাপী প্রতি মাসে একটা করে সেবামূলক কাজ ছিল। জলছত্র রহরা খড়দা অঞ্চলের উচ্চ মাধ্যমিক সমাজের ফার্স্ট সেকেন্ড সম্বর্ধনা, তারপরে ছিল আপনাদের একটা রামকৃষ্ণ মিশনের মানে দুস্থ এবং ছোট্ট ছোট্ট অসহায়দের তাদের সেবার পরিকল্পনা, তারপরে হয়েছিল আমাদের কেন্দ্রীয় আশ্রমের স্বাস্থ্য বিভাগের থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু। আজকে আপনারা কী কী করলেন? এই আজকে কালকে এখানে শুরু হয়েছে, আমরা ঠাকুরকে 26 তারিখ থেকে শুরু হয়েছে, ঠাকুরকে আমরা শোভাযাত্রা করে মঞ্চে এনে, তারপরে ছিল আপনার মাতৃসংঘ, মাতৃসংঘের পরে ছিল আমাদের সঙ্গীত অনুষ্ঠান, গতকাল ছিল আমাদের সাধুভণ্ডারা, সাধুভণ্ডারা তারপরে ছিল মহতী ধর্মশালা। সেগুলোর সঙ্গে মাতৃসংঘ ভাতৃসংঘ হলো মূল, এই দুটো অনুষ্ঠান যে এখানেই যত অনুষ্ঠান হোক না কেন এই দুটো থাকবেই। আর আজকে প্রথম হলো আপনাদের রক্তদান, রক্তদানের পরে হবে কম্বলদান, কম্বলদানের পরে কতজন রক্তদাতা আজকে রক্তদান করলো? আজকে কতজন হয়েছে করলাম না, মোটামুটি 40। ধর্ম আপনারা পালন করছেন, মূলত সামাজিক সবার ঊর্ধ্বে উঠে গিয়ে করছে, কেমন লাগছে আপনাদের? আমাদের খুব ভালো লাগছে, সেবাই তো শ্রীগুরু সঙ্গে সেবাই হলো প্রথম কাজ। কতজনকে আজকে কম্বল দেবেন? কতজনকে কম্বল দেবেন? কম্বল প্রায় 110। শ্রীগুরু সঙ্গের পরিবারের মাতৃ বা এই যে বোন ভাইদের সংখ্যা পরিমাণ কতটা আছে? আমাদের শ্রীগুরু সঙ্গ খড়দার পাঁচ জেলা এলাকার 600 থেকে 650 ফ্যামিলি আছে গুরু ভাই। মূলত আপনাদের এই আশ্রমে বা দীক্ষা দেওয়া হয় বা দীক্ষা হয় কিন্তু আপাতত এখন বন্ধ আছে? কীভাবে কী সিস্টেমে আপনাদের এই সঙ্গের সঙ্গে মানে যোগাযোগ যোগাযোগ করা যায়? যে দীক্ষা নেবে সে বিভিন্ন জায়গায় যে সঙ্গগুলো আছে, যেমন আমাদের খড়দার শাখা, এই শাখার সাথে যোগাযোগ করে শাখার যে লোক আছে তারা আশ্রমের সাথে যোগাযোগ করবে, ফর্ম আছে ফর্ম আসবে ফিল আপ করবে, দীক্ষার দিন গিয়ে ওখানে লাইন দিয়ে দীক্ষা নিতে হবে। মূলত কী কী কর্মকাণ্ড বা সামাজিকতার শেখানো হয়? মূলত অনেকের গুরুর এটা আছে না যে এইরকম করতে হবে এটা করতে হবে, আপনাদের কি কোনো সেরকম বাধ্যবাধকতা আছে? দেখুন, বাধ্যবাধকতার ব্যাপার নয়, তবে আমাদের মানে ফাউন্ডার যিনি শ্রীগুরু সংঘের প্রতিষ্ঠাতা, তার একটা নববিধান আছে, যে নববিধান প্রত্যেকটি শিষ্য বা শিষ্যার আমরা মেনে চলি। সেই ক্ষেত্রে ঠাকুরের যে নীতি যে অন্যকে উপকার করা, সে
সেই সেবা ধর্ম হিসাবে আমরা যতটুকু পারি আমাদের এই শাখার সঙ্ঘের পক্ষে যতটা সম্ভব এই হীরক জয়ন্তী বর্ষে আমরা বর্ষব্যাপী বিভিন্ন অনুষ্ঠান করেছি সেবামূলক কাজের, ঠাকুরেরও আদেশ নির্দেশ সেবামূলক কাজে যতটা করা, তার পাশাপাশি আমরা ধর্মীয় আধ্যাত্মবাদের যতটা নিজেদের উন্নত করা যায়, সমাজকে আরও ভালো রাখা যায় তার চেষ্টা করা। আপনার ঠাকুর সঙ্ঘের উদ্দেশ্য মানুষ গড়ার কারখানা, এটা একদম পরিষ্কার কথা বলছি, মানুষ গড়ার কারখানা। আমার নাম অজয় সাহা, আমি এই আদিবার হীরক জয়ন্তী বর্ষে ক্যাশিয়ার। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।